আসসালামু আলাইকুম আমার সামনে দুটি দেখ প্রিন্টার দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় দুটি প্রিন্টার এপসন ব্র্যান্ডের একটি প্রিন্টার এবং ব্রাদার ব্র্যান্ডের প্রিন্টার দুটার মধ্যে কোনটার কী ফ্যাসিলিটিস এবং কোনটা আপনাদের জন্য ভালো হবে আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ভি যারা প্রিন্টার কথা তো যারা প্রিন্টার কেনার কথা চিন্তা করছেন যাদের প্রিন্টার প্রয়োজন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমি অনুরোধ করতে চাই যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন টভিউর এপসনের এল বত্রিশ পঞ্চাশ এবং ব্রাদারের ডিসিবিটি ফোর টু জিরো ডাব্লু দুটি কিন্তু হচ্ছে মাল্টিফাংশনাল প্রিন্টার অর্থাৎ দুটি প্রিন্টারে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যানের কাজ করতে পারবেন তো দুটি প্রিন্ট দুটি ব্র্যান্ডের এবং কিছু মৌলিক কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো এপসন এল বত্রিশ পঞ্চাশ প্রিন্ট ফটোকপি স্ক্যান এবং ওয়াইফাই রয়েছে এটির সাথে অর্থাৎ আপনারা মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন ঠিক তেমনি ব্রাদারের ফোর টু জিরো এটিতেও কিন্তু প্রিন্ট ফটোকপি স্ক্যান রয়েছে এবং হচ্ছে এটিতে রয়েছে ওয়াইফাই অর্থাৎ ওয়াইফাইয়ের মাধ্যমেও আপনারা কিন্তু মোবাইল থেকে খুব সহজে প্রিন্টের কাজ করতে পারবেন এছাড়া যে পার্থক্য রয়েছে প্রিন্টারটি দুটির মধ্যে সেটি হচ্ছে এপসনে রয়েছে একটি ইনপুট অর্থাৎ পিস দিয়ে একটি স্লট থাকবে সেখানে আপনারা পেপার দিতে পারবেন কিংবা ছবি দিতে পারবেন অন্যদিকে ব্রাদারের এই চারশো বিশ প্রিন্টারটিতে কিন্তু পেছনে একটি ম্যানুয়াল ফিড স্লট আছে যেখানে আপনি পেপার অথবা ফটো পেপার দিতে পারবেন এবং নিচে একটি ড্রয়ার থাকছে যেই ড্রয়ারে আপনি দেড়শোটি পেপার পর্যন্ত আপনি এখানে শীট রাখতে পারবেন এবং আরও চমৎকার একটি বিষয় হচ্ছে এখানে যে ড্রয়ারটি থাকবে সেই ড্রয়ারটা কিন্তু আপনি বড়ো করতে পারবেন লিগেল সাইজ পর্যন্ত আপনি বড়ো করে রাখতে পারবেন অর্থাৎ লিগেল সাইজ পেপারও আপনি কিন্তু আপনার ড্রয়ারে রাখতে পারবেন তো এই একটা পার্থক্য আমরা দেখছি যে দুইটা প্রিন্টারের মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে ব্রাদারে রয়েছে আইডি শর্টকাট অপশন যেটি হচ্ছে আপনার এপসনে নেই আইডি শর্টকাট অপশনটা হচ্ছে আপনি আইডি কার্ড যখন ফটোকপির কাজ করতে চাচ্ছেন তখন কিন্তু আইডি শর্টকাট অপশন চাপ দিয়ে আপনি কিন্তু এফিডোভিট একসাথে প্রিন্ট করে বের করতে পারবেন যেটি আমরা এপসনে পাচ্ছি না এবং আমরা যদি কালির বিষয়টা দেখি ব্রাদারের প্রিন্টের সাথে আপনি পেয়ে যাবেন পাঁচ বোতল কালি দুটি ব্ল্যাক কালি পেয়ে যাবেন এবং তিনটি অন্য অন্য যেমন সাইন ইয়েলো এই তিন বোতল ইঙ্ক আপনারা সাথে পেয়ে যাবেন টোটাল পাঁচ বোতল থাকছে এবং এপসনের সাথে থাকছে হচ্ছে চার বোতল ইনক চার বোতল ইঙ্ক তো যেখানে আমি দেখছি যে এখানে ব্ল্যাকে এপসনের ব্ল্যাক দিয়ে প্রিন্ট পাবেন চার হাজার পাঁচশো পেস এবং কালার দিয়ে পাবেন এখানে দেওয়া আছে সাত হাজার পাঁচশো পেস কিছুটা কম বেশি হবে এবং ব্রাদারের ক্ষেত্রে দেওয়া আছে যে এক বোতল ব্ল্যাকে আপনারা সাড়ে সাত হাজার পেস প্রিন্ট পাবেন এবং এখানে যেহেতু পনেরো হাজার দেওয়া আছে পনেরো হাজার হচ্ছে দুই বোতল ব্ল্যাকে আপনারা পনেরো হাজার প্রিন্ট পাবেন এছাড়াও অন্য অন্য যেই বোতল আছে অর্থাৎ সায়েন ম্যাজেন ইয়েলো এই তিন কালার বোতলে কোম্পানি দাবি করতেছে যে পাঁচ হাজার করে টোটাল পনেরো হাজার প্রিন্ট পাবেন আমরা আশা করছি যে আপনারা বারো তেরো হাজার প্রিন্ট অনায়াসে পেয়ে যাবেন তো কালির দিক দিয়েও পার্থক্য আপনারা দেখলেন যে প্রিন্টারটির সুবিধাগুলো আপনার ভালো লেগে থাকে আপনি কিন্তু সেই প্রিন্টারটা আমাদের এপসন বাজার থেকে পার্চেস করতে পারবেন সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারুসালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নম্বর আঠেরো কুরিয়ার যোগে কিন্তু সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও যারা আমাদের ক্রেতা আছেন শুভাকাঙ্ক্ষী আছেন ভিউয়ার্স আছেন তাদের জন্য কিন্তু সুখবর সেটা হচ্ছে এখন থেকে আপনারা যাদের সিটি ব্যাংকের কার্ড রয়েছে তারা কিন্তু সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে কিস্তির মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করার অনুরোধ করছি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনার পছন্দের প্রিন্টারটি নিতে চলে আসতে পারেন এপসন বাজারে